গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরি কমেডিস। তো সর্বপ্রথম জানাবো সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখন বাজে 3টে, আজ মহাপঞ্চমী। সরি, মানে বলতে গেলে আমি মহাপঞ্চমীর দিন, মানে এই মহাপঞ্চমী শ্যুটটা হচ্ছে আর ষষ্ঠী দিন ছেড়ে যাই, মানে দেখতেই পাচ্ছ। তো আগের সপ্তাহে বলেছিলাম যে আজকে একটা ব্লগ নিয়ে আসব, মানে বুধবার 6:30টা ভিডিও ছাড়ার কথা, ওদিন ছাড়িনি, তার জন্য বলেছিলাম বৃহস্পতিবার 12টার সময় একটা ব্লগ নিয়ে আসব। তো 12টা বাজে এবং ব্লগও চলে এসছে। তো আজকে ব্লগ করতে চলেছি বারাসাতে টপ 7 দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে। তো তোমরা দেখতেই থাকো ব্লগটা, পুরো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো সর্বপ্রথম ফ্রি অ্যাডভাইস দিয়ে নিই, তোমরা যদি ঘুরতে মানে কোনো মণ্ডপ দর্শন করতে যাও, সর্বগত মাস্ক পরে যাবে আর স্যানিটাইজার কিন্তু অবশ্যই নিয়ে যাবে, নাহলে কিন্তু ঢুকতে দেবে না। সর্বপ্রথম হচ্ছে আমরা যখন ব্লগ করতে যাব, ওদের বলা হয়েছিলো যে স্যানিটাইজার আর মাস্ক না পরে গেলে ঢুকতে দেওয়া মানে দেবে না, ঢুকতে দেবে না। তো চলো এবার যা যাক। আর একটা কথা, যারা মাস্ক পরবে না, যদি তোমরা রাস্তায় যেতে যেতে দেখো যে যারা মাস্ক পরেনি, বেশি কেউ করুক বা না করুক, তুমি কী করবে, সর্বদম তার পেছনটার দিকে ঘুরবে আর একদম পট করে লাথি মারবে। কী বললাম, পট করে লাথি মারবে, লাথি মারে। তারপর যদি তোমার কাছে কয়েকটা টাকা থাকে, তাকে একটা মাস্ক কিনে দেবে। আর যদি কাপেলরা দেখো, যদি কাপেলদের দেখো, তাহলে তোমরা বলতেই পারো, কোনো অসুবিধা নেই, বলতেই পারো। তো আর বেশি ফাট না বকে এগিয়ে যাক। দাদা বলছি যে আপনি কি এরকম হাফ প্যান্ট পরে গেলেন নাকি? তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করতে পারিস না, তোর আজকে হচ্ছে। দাদা স্যানিটাইজার লাগিয়ে মারবো। আর একটা কথা বলার ছিল, তো আমি এখন ব্লগ করব, তোমাদের যে প্যান্ডেলগুলো দেখে মনে হবে যে আমার এরকম ব্লগ করার কী দরকার ছিল, সিম্পল তো প্যান্ডেল করেছে, তার জন্য আমি 2019 সালের মণ্ডপগুলো দেখাবো। তো তারপরে দেখবে যে করোনার সাথে মোকাবিলা করে কী করে 2020 সালে এরকম দু মায়ের আরাধনা করছে, এটা হচ্ছে বড় ব্যাপার। তো আমি সব কটা মানে টপ 7-এর 2019 সালের কিছু মণ্ডপ আর ঠাকুরের ছবি আছে ওগুলোও দেখাবো, প্লাস 2020 সালের দেখাবো, 2019 ভার্সেস 2020। তো চলো এগিয়ে যাওয়া যাক। Thank you.
মাইক চলছে, তো একটু জোরে বলছি, টপ সিক্স দেখানো হয়েছে, কিন্তু সে আরেকটা দেখানো হয়নি, সেটা হচ্ছে সেবা সংঘ, লিস্টের মধ্যে আছে সেবা সংঘ, ওটা দেখানো হয়নি। তো কালকে ষষ্ঠী, মানে আমার শ্যুট অনুযায়ী ষষ্ঠী, তো কালকে মিনিমাম 7টা 7:30 দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই বুঝে ভালো কাটুক, সবাই যদি ঠাকুর দেখতে বেরো সামাজিক দূর তো নিয়ম মেনে বেরোবে, বা মাস্ক আর স্যানিটাইজার নিয়ে বেরোবে। তো কালকের জন্য ওয়েট করো, আজকে স্টপ। গাইস, আগের দিন বলেছিলাম যে সেবা সংঘে যে আমার টপ সেভেনের মধ্যে যে লাস্ট ছিল যে সেবা সংঘ, তা প্যান্ডেল তৈরি হয়নি। তো আজকে মহাষষ্ঠী, তো সকলকে জানাই মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সেবা সংঘেরটা দেখানো হয়নি। তো এখন বাজে সকাল 7টা এবং চলো সেবা সংঘেরটা দেখিয়ে নিই।